ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কর্মকর্তারা বৈঠক করেছেন। গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে মধ্যাহ্নভোজ ও আলোচনায় অংশ নেন কর্মকর্তারা। এ সময় বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাংক ও আইএমএফ সংশ্লিষ্টতার নানা দিক নিয়ে আলোচনা হয় দুই সংস্থার প্রধানদের সঙ্গে। বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আবদুল্লাহ শেখ ও আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জয়ন্ত দে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে মধ্যাহ্নভোজ ও আলোচনায় উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ ও রাজনৈতিক সংলাপের তাগিদ দেওয়ার প্রেক্ষাপটে এই দুই উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক হলো। বিশ্বব্যাংকের মিশন প্রধান বলেন, বিশ্বব্যাংকের শেয়ার হোল্ডার সহ অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে রাষ্ট্রদূতের আমন্ত্রণে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি সহ একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হয়েছে।